ফেসিওপ্লাস্টিক সার্জারি করে দৃষ্টান্ত পুরসভা পরিচালিত হাসপাতালের। মাত্র 33,000 টাকা খরচ করেই সফলতা এসেছে বলে দাবি অশোকনগর সেবা সদনের চিকিৎসকদের। ফেসিওপ্লাস্টিক সার্জারি করে দৃষ্টান্ত স্থাপন করল অশোকনগর কল্যাণকর পৌরসভা পরিচালিত প্রজ্ঞানন্দ সরস্বতী সেবা সদন। বিরল এই অস্ত্রোপচার করে সাফল্য মিলতেই খুশি সকলে। এর ফলে জেলার বিস্তীর্ণ এলাকার মানুষের কাছে চিকিৎসার ক্ষেত্রে নতুন এক দিশা দেখালো পৌরসভা পরিচালিত এই হাসপাতাল, এমনটাই মনে করছেন সকলে। জানা গেছে, অশোকনগর কল্যাণকর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের 30 বছরের সুজিত ভক্ত দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে সংকটজনক অবস্থায় বিভিন্ন হাসপাতালে যান চিকিৎসার জন্য। তবে তার মুখের চোয়ালের অবস্থা এতটাই খারাপ ছিল যে কোনো হাসপাতালেই সেভাবে ঝুঁকি নিতে চায়নি। বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে অবশেষে মাতৃসদন হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসক সুভাষিস দাসের দ্বারস্থ হন ওই রোগীর পরিবার। এরপরই চিকিৎসকের উদ্যোগে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, অশোকনগর পুরসভার পৌরপ্রধান প্রবোধ সরকার সহ সিআইসি সমীর দত্ত সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা করে অনুমতি নিয়ে অবশেষে প্রজ্ঞানন্দ সরস্বতী সেবা সদনের অপারেশন থিয়েটারেই অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন। এরপরই কলকাতার বিশিষ্ট চিকিৎসক ঋতুবন সাহা ভৌমিকের সঙ্গে যোগাযোগ করে এই জটিল অস্ত্রোপচারের জন্য রাজি করানো হয়। এরপরই 2 ঘন্টার চেষ্টায় চিকিৎসকদের একটি বিশেষ দল ম্যাক্সিলোফেসিয়াল করেন সফলভাবে। জানা গেছে, জটিল এই অস্ত্রোপচার করতে যেখানে লক্ষাধিক টাকার প্রয়োজন হয় সেখানে মাত্র 33,000 টাকায় এই সফল অস্ত্রোপচার করে দেখিয়েছেন প্রজ্ঞানন্দ সরস্বতী সেবা সদনের চিকিৎসকরা। চিকিৎসকরা জানিয়েছেন, এখন পুরোপুরি সুস্থ ওই রোগী, ফিরেছেন স্বাভাবিক ছন্দেও। আমরা অশোকনগর মাতৃ সদনে আমরা একটা কেস করেছি যেখানে পেশেন্ট একটা ট্রমা নিয়ে আসে এবং তাতে চোয়ালে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়, 2-3 জায়গা ভাঙে সামনের দিকে এবং পেছনের দিকে। সচরাচর এইরকম যে জিনিসগুলি হয় সেগুলো ছোট সেট আপে করা খুব মুশকিল হয় এবং বাইরে বড় সেট আপের নানা রকম বিশেষ যন্ত্রপাতি এবং বিশেষ রকমের প্লেট বসে এবং এটি ফেসিওপ্লাস্টিক সার্জারির একটি অংশ। তো এইরকম ওটিতে সাধারণ জটিল অস্ত্রোপচারে অনেক সময় লাগে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার বেশি সময় লাগে এবং বিভিন্ন রকম বাইরের যন্ত্রপাতি এবং প্লেট বসিয়ে চোয়ালকে সঠিক পজিশনে আনা হয়। এবং আমাদের মাতৃসদনে, অশোকনগর মাতৃসদনে এই রকম একটা জটিল অস্ত্রোপচার করে আমরা সবাই একটা নতুন ল্যান্ডমার্ক অ্যাচিভ করেছি এবং আশা করি আমরা আগামীকালেও এইরকম আরো বহু জটিল অস্ত্রোপচার করব। এর আগেও অনেক রকমের ছোটখাটো সিস্ট, প্যাথোলজি এবং অন্যান্য রকমের অস্ত্রোপচার হয়েছে, কিন্তু এরকম বড় অস্ত্রোপচার এইরকম প্রথম করা হলো এবং পেশেন্ট বর্তমানে সুস্থ এবং পেশেন্টকে দ্রুতই আমরা ছেড়ে দিতে পারবো, এটাই আমরা আশা করছি। জটিল এই অস্ত্রোপচারে সফলতা মেলায় আগামী দিনে আরো উন্নত মানের চিকিৎসা পরিষেবা পাওয়ার আশায় অশোকনগরবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্সল্যান্ড, অশোকনগর। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।